20 নভেম্বর ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথসভা সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ছাগলনাইয়ার একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমদ মজুমদার সহ অনেকে।